was able to, were able to. কোন ধরনের বাংলা সেন্টেন্স ট্রান্সলেট করার সময় আমাদের প্রয়োগ করতে হয় অ্যান্ড তার সঙ্গে কি অর্থে ব্যবহার করা হয়, স্ট্রাকচারটা কি, কিভাবে প্র্যাকটিস করলে আমরা খুব সহজে এই ট্রান্সলেশন করার টেকনিকটা শিখতে পারবো। তো আজকের এই ভিডিওতে যে ট্রান্সলেশন টেকনিকটা শেয়ার করা হবে, আই হোপ যে তোমাদের প্রত্যেকেরই হেল্প হবে। একেবলেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমবার এই চ্যানেলে এলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, তার সঙ্গে কমেন্ট অবশ্যই করবে অ্যান্ড পাশে দেওয়া বেল আইকনটি একবার প্রেস করো যেন কোনো আপডেট মিস না হয়ে যায়। তো ওয়াজ এবল টু, ওয়্যার এবল টু, সামর্থ্য ছিল অর্থে ব্যবহার করা হয়। এবার আমি কয়েকটি বাংলা সেন্টেন্স বলি, তারপরে আমরা শিখব সেগুলির ট্রান্সলেশন কীভাবে করতে হয়। তার কাজটি শেষ করার সামর্থ্য ছিল, আমার গেমটি জেতার সামর্থ্য ছিল, আমাদের কাজগুলি একদিনে শেষ করার সামর্থ্য ছিল। ইয়েস ডিয়ার ফ্রেন্ডস, এই যে আমি বাংলা সেন্টেন্সগুলো বললাম, এই বাংলা সেন্টেন্সগুলোর ট্রান্সলেশনের সময় যে স্ট্রাকচারটা প্রয়োজন পড়বে খুব ইজি, সহজ সরলভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা একটু বাড়িতে এটা প্র্যাকটিস করে নিও, কেমন? তো ফার্স্ট অফ অল তোমরা ইউজ করবে সাবজেক্ট, আই, ইউ, দে, উই অ্যান্ড হি এবং শি, এই ধরনের সাবজেক্টগুলো ইউজ করবে অ্যান্ড তারপরে ওয়াজ এবল টু অ্যান্ড ওয়্যার এবল টু, ঠিক আছে? ওয়াজ এবল টু, ওয়্যার এবল টু, এরপরে অবশ্যই একটি ভার্ব বসাবে, সেই ভার্বটি কিন্তু প্রেজেন্ট ফর্মে হতে হবে অ্যান্ড প্রয়োজনে একটি অবজেক্ট। নাও এই ওয়াজ এবল টু এবং ওয়্যার এবল টু সামর্থ্য ছিল অর্থে প্রয়োগ করা হয়, দ্যাট মিন্স এটা পাস্ট টেন্সে প্রয়োগ করা হচ্ছে, পাস্ট টেন্সে প্রয়োগ করা হচ্ছে। এবার আসি ট্রান্সলেশনগুলো কীভাবে আমরা করব। ওকে, তাহলে প্র্যাকটিসটা এবার করে নেই, প্র্যাকটিসটা খুব সহজ। তাহলে আমি একটা করে বাংলা আগে বলি, তারপরে এর ইংরেজিটি ট্রান্সলেশনটা আমরা শিখব, ঠিক আছে? আমার তার সঙ্গে লড়াই করার সামর্থ্য ছিল, ট্রান্সলেশনটা করে নেই আবার। আই ওয়াজ অ্যাবল টু ফাইট উইথ হিম বা হার, আই ওয়াজ অ্যাবল টু ফাইট উইথ হিম বা হার। এবার যেটা আর একটা কোয়েশ্চেন, সেটা হলো যে ওয়াজ অ্যাবল টু আর ওয়্যার অ্যাবল টু কোন কোন সাবজেক্টের সঙ্গে সেটা প্রয়োগ করা হবে। তো মনে রাখবে, আই দিয়ে যখন সেন্টেন্সটি শুরু করবে তার সঙ্গে হি এবং শি কোনো একজন থার্ড পার্সন সিঙ্গুলারের, সিঙ্গুলার কোনো একজন ব্যক্তির নাম আসতে পারে সিঙ্গুলার হিসেবে যদি দেখানো হয় সাবজেক্টে। যেমন আই ওয়াজ অ্যাবল টু, হি ওয়াজ অ্যাবল টু, শি ওয়াজ অ্যাবল টু, গীতা ওয়াজ অ্যাবল টু, এই যে নামের ক্ষেত্রে একটি মাত্র নাম ছিল গীতা, তাই ওখানে ওয়াজ অ্যাবল টু হলো, ওকে? অ্যান্ড দে, ইউ, উই, এগুলোর ক্ষেত্রে ওয়্যার অ্যাবল টু ইউজ করবে। তো একটা ট্রান্সলেশন আমরা শিখেছি অলরেডি, এবার নেক্সট ট্রান্সলেশনে চলে আসি। তাদের কাজটি শেষ করার সামর্থ্য ছিল, এবার ট্রান্সলেশনটা কী হবে? দে ওয়্যার অ্যাবল টু ফিনিশ দ্য ওয়ার্ক, দে ওয়্যার অ্যাবল টু ফিনিশ দ্য ওয়ার্ক, আমার এটা প্রমাণ করে দেখানোর সামর্থ্য ছিল। আই ওয়াজ অ্যাবল টু প্রুভ দিস, আই ওয়াজ অ্যাবল টু প্রুভ দিস, তার মঞ্চে গান করার সামর্থ্য ছিল। হি বা শি ইউজ করো সাবজেক্টে, যেহেতু একজন আছে তাহলে ওয়াজ, হি ওয়াজ বা শি ওয়াজ অ্যাবল টু সিং অন দ্য স্টেজ, হি বা শি ওয়াজ অ্যাবল টু সিং অন দ্য স্টেজ, তোমার অঙ্কটি সমাধান করার সামর্থ্য ছিল। তাহলে ট্রান্সলেশনটা কী হবে? ইউ সাবজেক্ট হিসাবে ইউ এর সঙ্গে ওয়্যার হয়, ইউ মানে তুমি এবং তোমরা, তাই ওয়্যার ইউজ করতে হবে। ইউ ওয়্যার অ্যাবল টু সলভ দ্য সাম, ইউ ওয়্যার অ্যাবল টু সলভ দ্য সাম, আমাদের
মানুষটিকে বাঁচানোর সামর্থ্য ছিল। উই ওয়ার এবল টু সেভ দ্য ম্যান, উই ওয়ার এবল টু সেভ দ্য ম্যান, আমাদের মানুষটিকে বাঁচানোর সামর্থ্য ছিল। তো ফ্রেন্ডস, এই যে আমি কয়েকটা ট্রান্সলেশন তোমাদের শেখালাম এবং স্ট্রাকচারটা নিয়ে ডিসকাস করলাম, সাবজেক্ট প্রথমে বসাও, তারপরে ওয়াজ এবল টু, ওয়ার এবল টু, অ্যান্ড তার সঙ্গে ইউজ করো একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডান্স, ফাইট, সলভ, মেক, হেল্প, এগুলো ঠিক আছে। এরপরে প্রয়োজন একটি অবজেক্ট, অ্যান্ড সিঙ্গুলার সাবজেক্ট হলে ওয়াজ এবল টু ইউজ করবে, অ্যান্ড প্লুরাল হলে এবং দে, ইউ, উই হলে ওয়ার এবল টু ইউজ করবে। এইরকমভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, আই গ্যারান্টি যে তোমরা নিজেরাই প্র্যাকটিস করে ইউ ক্যান ইজিলি স্পিক ইন ইংলিশ, অ্যান্ড তোমাদের স্পোকেন পাওয়ারটা খুব বেটার হবে, ইউ উইল বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার। প্রথমবার চ্যানেলে এলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, তার সঙ্গে কমেন্ট করে জানাও ভিডিওগুলি কেমন লাগছে, অ্যান্ড শেয়ার করো যেন প্রত্যেকেই ইন্টারেস্টেড যারা আছে, যারা এগুলো ভিডিও দেখে তারা অনেক শিখতে পারবে। সো উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড উইশ ইউ গুড স্পোকেন পাওয়ার। বাই, সি ইউ।